আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। অনলাইনে অফলাইনে খামারিদের কাছ থেকে যে অভিযোগ বারবার শুনতে হয় তা হচ্ছে গাভীকে প্রজনন করানো যাচ্ছে না বা গর্ভধারণ করানো যাচ্ছে না। তাই এই বিষয়টি নিয়ে আমি কাজ করেছি এবং এই বিষয়ে কয়েকটি পর্বের কিছু ভিডিও দিয়েছি। সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা গাভীকে গর্ভধারণ করানোর ক্ষেত্রে শতভাগ সফল হবেন বলে আশা করি। আজকের ভিডিওতে আমরা গাভীর ঋতুচক্র বা হিট সাইকেল সম্পর্কে জানব এবং এই ঋতুচক্র বা হিট সাইকেল সম্পর্কে না জানার কারণে প্রায় শতভাগ সফল এবং প্রজননক্ষম গাভীকে প্রজনন করিয়ে অথবা কৃত্রিম প্রজনন হোক বা সার দিয়ে প্রজনন করানো হোক গর্ভধারণ করানো সম্ভব হয় না। কারণ হচ্ছে খামারি এবং প্রজনন কর্মীর ভুল, যে ঋতুচক্র সম্পর্কে ধারণা না থাকা এবং গাভীকে সঠিক সময়ে প্রজনন না করানো। গাভীকে যদি সঠিক সময়ে প্রজনন করানো না যায় তাহলে গাভীর ক্ষেত্রে তো আপনার গাভী যত ভালো হোক তাকে আপনি সফলভাবে গর্ভধারণ করাতে পারবেন না। প্রায় 98% খামারির যে গাভীকে প্রজনন ব্যর্থতার যে কারণ তা হচ্ছে হিট সাইকেল সম্পর্কে ধারণা না থাকা। তো আজকে আমরা এই ভিডিওতে গাভীর ঋতুচক্র বা হিট সাইকেল সম্পর্কে জানব এবং গাভীর ঋতুচক্রের প্রতিটি পর্যায়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব এবং জানব কোন সময়ে গাভীকে প্রজনন করিয়ে শতভাগ সফলভাবে গর্ভধারণ করানো যায় তা আমরা জানব। তো চলুন আলোচনা শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। গাভীর ঋতুচক্র বা হিট সাইকেলকে চার ভাগে ভাগ করা যায়। এ প্রত্যেকটি পর্যায় বা প্রত্যেকটি পর্ব আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। গাভীর হিট সাইকেল বা ঋতুচক্রের প্রথম পর্ব হচ্ছে প্রস্তুতি পর্ব। এ সময় গাভী নিজেকে ঋতুচক্রের জন্য প্রস্তুত করে এবং এই সময়কাল গাভী ঋতুচক্র বা হিট সাইকেল শুরু হওয়ার 3 দিন আগে থেকে শুরু হয়। এ সময় গাভীর মধ্যে একটা পরিবর্তন আসে, যে গাভীর হঠাৎ করে খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং ঝিমানি ভাব থাকে এবং গাভীর যোনিমুখ থেকে স্বচ্ছ পাতলা ঝিল্লি বের হবে। গাভীর হিট সাইকেলের জন্য প্রস্তুতি পর্ব যখন শুরু হবে সেই সাথে আপনাকেও গাভীর পরবর্তী পর্ব সম্পর্কে জানার জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, সেই বিষয়ে আপনাকেও প্রস্তুতি নিতে হবে। গাভীর হিট সাইকেলের প্রস্তুতি পর্বের পরে শুরু হয় উত্তেজনা পর্ব। উত্তেজনা পর্বে গাভীর কিছু লক্ষণ দেখা যায়, তা হচ্ছে গাভী ঘন ঘন প্রসাব করতে থাকে, গাভী অন্য গাভীর উপর লাফিয়ে ওঠে, গাভী অন্য গাভীর যৌনাঙ্গ শুঁকতে থাকে এবং এই সময়ে গাভীর দুধ উৎপাদন হার অনেক কমে যায়। তো এই সব লক্ষণ দেখেই বেশিরভাগ খামারি অথবা প্রজনন কর্মী গাভীকে বিষ দিয়ে দেয়। এক্ষেত্রে এইটাই হচ্ছে মূল কারণ, এই সময়টা ভুলের কারণেই আমাদের শতভাগ সক্ষম গাভীকে আমরা গর্ভধারণ করাতে পারি না। এই পর্বে যখন উত্তেজনা পর্ব যখন দেখা দিবে এই সব লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনার গাভীকে বীজ দেওয়া যাবে না, আপনাকে এর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এই পর্বে বীজ দিলে বীজ রাখার সম্ভাবনা নেই বললেই চলে। তো এরপরের পর্ব হচ্ছে গাভীর উত্তেজনা পর্বের পরের পর্ব হচ্ছে কামোত্তর পর্ব। গাভীর উত্তেজনা পর্ব দেখা দেওয়ার মোটামুটি 12 ঘন্টার পরে এই সময়টা দেখা যায়। তো এই পর্বের প্রধান লক্ষণ হচ্ছে গাভীর যোনিমুখ থেকে অনেক সময় রক্ত মিশ্রিত ঝিল্লি বের হবে। তো কামোত্তর পর্ব হচ্ছে বলা হয় যে খামারিদের জন্য একটা স্বর্ণযুগ। এই সময়ে যদি আপনি গাভীকে যদি বীজ দিতে পারেন তাহলে আপনি আপনার গাভীকে কনসিভ করানোর গর্ভধারণের করানোর ক্ষেত্রে শতভাগ সফল হতে পারবেন। তো এই পর্ব বা এই পর্বে বীজ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? গাভীর যখন উত্তেজনা পর্ব দেখা দিবে, যেসব উত্তেজনা পর্বের যেসব লক্ষণ বললাম সেসব লক্ষণ দেখা দিবে, তখনকার থেকে প্রায় 12 ঘন্টা পরে আপনার গাভীকে বীজ দিবেন। যদি 12 ঘন্টা পরে বীজ দেন তাহলে আপনার গাভীর প্রজনন করানোর ক্ষেত্রে বা গর্ভধারণ করানোর ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। যদি আপনার গাভীর পূর্বে যদি হিট মিস করার কোনো ইতিহাস থাকে তাহলে আপনাকে পরের 8 থেকে 12 ঘন্টার
পরে আবার আপনার গাভীকে বীজ দিতে হবে। এক্ষেত্রে আপনি প্রায় শতভাগ সফলভাবে আপনার গাভীকে কনসিভ বা গর্ভধারণ করাতে পারবেন। তাই আপনার খামারি বিন্দু আপনার গাভীকে উত্তেজনা পর্বে বীজ না দিয়ে উত্তেজনা পর্ব থেকে 12 ঘন্টা পরে, যেমন সকালে যদি আপনার গাভীর যদি হিট আসে বা উত্তেজনা পর্ব দেখা যায় আপনি বিকালে গাভীকে বীজ দেবেন। আর যদি রাত্রে যদি আপনার গাভীর উত্তেজনা পর্ব দেখা যায় তাহলে আপনার গাভীকে পরের দিন সকালে বীজ দেবেন। এরপরে সর্বশেষ ঋতুচক্রের সর্বশেষ পর্যায় হচ্ছে শেষ পর্যায়। এই পর্যায়ে আপনার গাভীকে যদি আপনার এই হিট সাইকেলে যদি আপনার গাভীকে যদি বীজ না দেন তাহলে এই পর্ব শুরু হবে। এই পর্বে প্রায় 15 দিন স্থায়ী হয়। এই পর্বে গাভীর ঋতুচক্রে চলাকালীন যে ডিম্বাণুগুলো জরায়ু থেকে বের হয়েছিল সে জরায়ুগুলো নষ্ট হয়ে যাবে এবং সকল জননাঙ্গ স্বাভাবিক হবে এবং পরবর্তীতে হিট সাইকেলের জন্য প্রস্তুত হবে। তো আশা করি আমরা গাভীর ঋতুচক্র সম্পর্কে জানলাম এবং খামারির জন্য যে স্বর্ণযুগ কামোত্তর পর্ব, এই পর্যায়ে আপনার গাভীকে বীজ দিয়ে শতভাগ সফলভাবে কনসিভ করাতে পারবেন, আপনিও শতভাগ খামারি হবেন, আপনার খামার হবে লাভবান। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।